সো গাইস এটা আমার ফার্স্ট ব্লগ এই ব্লগের মধ্যে দেখাবো যে আমার ইউটিউব চ্যানেল থেকে কত টাকা ইনকাম করলাম তো আপনাদের দেখাবো তো চলেন লেটস স্টার্ট তো এখন আমি বাড়ির থেকে চলে আসলাম রাস্তায় তো এখানে একটা ভ্যান গাড়ি পাইছি যারা গ্রামে থাকেন তারা হয়তো জানবেন ভ্যান গাড়ির নামটা কি আর কি ভ্যানটা আর কি অন্য টাউনে আপনার রিক্সা চলে এদিকে তো এরকম ভ্যান চলে তো আপনাদের যাওয়ার পথে আমি কিছু কথা বলি সরি তো যারা আর কি কিছু করতে চান তারা ধৈর্য সহকারে করবেন ঠিক আছে তো ধৈর্য হারাবেন না কখনো ধৈর্য হারিয়ে আপনি হাল ছাড়বেন না তো আপনি এগিয়ে যাবেন একদিন না একদিন আপনার আর কি সফল পাবেন ঠিক আছে আমিও প্রায় এক বছরই আমার সময় লাগছিল 11 মাস চলতেছে রানিং আমার চ্যানেলে ঠিক আছে তো ধৈর্য সহকারে কাজ করবেন আর আমার এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন এই ভোলানাথ অ্যান্ড কলেজ এই জায়গায় হয়তো মেবি খেলা হবে তো আপনাদেরকে একটাই কথা বলছি যে আপনারা ধৈর্য সহকারে যে কাজ করবেন ধৈর্য সহকারে কাজ করবেন কখনো হাল ছাড়বেন না ঠিক আছে আর হাল ছাড়লে আপনারা কখনো সফল পাবেন না তো এখন আমরা চলে আসলাম আপনার মেন রোডে ঠিক আছে আমাদের বাড়িটা একদম গ্রামের মাঝে ঠিক আছে তার জন্য আমরা টেকা উঠানোর জন্য মেন রোডে চলে আসলাম তো আমরা রাস্তার ডাইন সাইডে যে আর কি এক স্টুডেন্ট বেভারেজ লিমিটেড ওই জায়গায় যাবো দেখবো যে ওই জায়গায় একটা বুথ আছে ওই জায়গায় যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা টাকাটা উঠাবো ঠিক আছে তো চলুন শুরু করা যাক আমরা যাইতাছি তো ওই জায়গায় যেহেতু এটা আর কি একটা কোম্পানি তার জন্য হয়তো অনেক লোকজন এই দুপুর দিক দিয়ে আর কি সবাই বাইর হচ্ছে ঢুকছে তো যাই হোক আমরা যাই ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংকেরই এটিএম বুথটা তো আমরা এই দিক দিয়ে যাই একটু একটু দেখি এই যে একটা হুন্ডা গেছিল ও তো এখন আমরা একটু ভিতরে ঢুকে দেখি কি ওরে বাবা রে বাবা কত মানুষ রে দেখতে পাচ্ছেন ওই জায়গায় অনেক মানুষ ছিল দেখে আমি চলে আসছি ডাইরেক্ট মানিকগঞ্জ আপনার ব্রাঞ্চে তো এই ব্রাঞ্চে এসে আমি প্রথমে কার্ডটা খুলাইলাম তো দেখতে পাচ্ছেন আমার হাতে কার্ড তো এখন কার্ডটা প্রবেশ করাবো তো একটু ধরো ক্যামেরা এর দিকে ধরো হ্যাঁ তো এই জায়গায় আপনার 4 সংখ্যার আর কি পিন সেট করা লাগবো তো পিনটা আমি দিয়ে একটু উপরে দেখি ধরো হ্যাঁ আপনার ব্যালেন্সটা চেক দিয়ে দেখাই যেন আমার আর কি কত ডলার আছে ব্যাংকে ব্যালেন্স চেক তো এই অ্যাকাউন্টটা আমার আব্বুর নামে করা ঠিক আছে তো ব্যালেন্সটা আপনারা দেখতে পারছেন কত তো আমি যেহেতু টাকা উত্তোলন করবো তার জন্য আবার ই করি তো আবার প্রিন্টার দিন লাগবো আবার এগেন প্রিন্টার দেওয়ার পরে আপনার আমরা যেহেতু নগদ উত্তোলন করবো তার জন্য আমরা নিজেই করলাম তো এই জায়গায় আমরা কত উঠাবো তার পরিমাপ দিয়ে দিলাম আপনারা দেখেন কত দিলাম আমি 9500 টাকা দিয়ে দিলাম ঠিক আছে তো দেখা যাক কি হয় এই তুমি একটু নিচের দিকে ধরো হ্যাঁ ক্যামেরা নিচের দিকে ধরো হাতে জানিয়ে আসে তখন টাকাটা জানি কি হয় হ্যাঁ নিচের দিকে ধরো হ্যাঁ নিচের দিকে হ্যাঁ এই এদিক দিয়ে এখন টাকা বেরোবো যারা এটিএম বুথে থেকে টাকা উঠেছেন তারা হয়তো জানিয়ে নিই এদিক দিয়ে টাকা বেরোয় এটা বলার কিছু নাই তো ফাইনালি হাতে টাকা পেলাম তো অনেক খুশি লাগছিল ঠিক আছে তো এই জায়গায় আমি কথা বলতে পারি না একটু সমস্যা ছিল ওই যে সিকিউরিটি বললো যে ভাই একটু ভিডিও হয়ে যায় ভিডিও করা যাইবো না আমি বললাম কেন সে বললো সমস্যা আছে তো টাকাটা একটু কোনা দিয়ে দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন কত টাকা এই জায়গায় 9500 টাকা এই জায়গায় ঠিক আছে তো আপনারা যারা ইউটিউব নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা ধৈর্য সহকারে কাজ করবেন তো টাকা তো এখন নিয়ে আসলাম ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আমার ইউটিউব থেকে টাকা পাওয়ার পেমেন্ট দিয়ে আর কি যে মিষ্টি বাড়িতে মিষ্টি কিনে নিয়ে যেতেছি তো আপনারা যদি আমার বাসায় আসেন আপনাদেরও মিষ্টি খাবো ঠিক আছে আপনারা সবাই আসবেন আর আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন